রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 400 দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোর 3টার দিকে লাগা এই আগুন সকাল 9:30টার দিকে নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাত 3টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খবর পেয়ে 4:45টায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রাও। কাঁচা বাজারের মাথায় আমি আগুন দেখছিলাম, তো আমি এখান থেকে দাঁড়ায় দেখছি ওদিকে ভিতরে আর যায় নাই, ওদিকে তো জ্বলছে, এদিকে 1.5 ঘন্টার মধ্যে সরাই গেছে। এখানে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কোনো মালামাল আমরা নিগ সব পুড়ে কয়লা হয়ে গেছে। 3টা দোকান আছে আমাদের এখানে, সম্পূর্ণরূপে পুড়ে গেছে, এগুলা সব পুড়ে গেছে, কিছুই নিতে পারিনি আমরা। অ্যালটমেন্ট অনুযায়ী হিসাব করলে ক্ষতিপূরণ যদি মালিক পায় তাহলে তো ব্যবসায়ী তো কোনো লাভ হবে না, কারণ ব্যবসায়ী তো ভাড়া দিয়ে চলে গেছে। দোকান মালিক সমিতি বলছে আগুনে পুড়ে গেছে প্রায় 400 দোকান, নষ্ট হয়েছে 300 থেকে 400 কোটি টাকার মালামাল। কেন আগুনটা লাগছে এটা আমাদেরকে আগে তদন্ত করা উচিত, এবং আগুন লাগার পরবর্তীতে এই মার্কেটটা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা নিয়েও আমরা কাজ করতে চাই। গত 300 থেকে 400 কোটি টাকা অ্যাভারেজে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটের চেষ্টায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা এই মার্কেটটিতে ছিল না আগুন নেভানোর কোনো ব্যবস্থা। মার্কেটে ছিল অবৈধ বিদ্যুৎ সংযোগও। বিভিন্ন মুদির দোকান আছে, ওই অংশ থেকে আগুনের সূত্রপাত। এটা শর্ট সার্কিট নাকি না কয়েলের আগুন অথবা কোনো সিগারেটের অথবা কেউ কি লাগিয়ে দিয়েছে, এটা এই বিষয়গুলি আমরা তদন্তের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। হওয়ার কথা তার থেকে দ্বিগুণ লোড, ওভারলোডেড বিদ্যুৎ এখানে ইউজ হচ্ছে। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ইকুইপমেন্টই ছিল না, কোনো এক্সটিংগুইশার অথবা কোনো ধরনের পানির সোর্স ছিল না। আগুন নেভাতে কাজ করে বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীও। ভিড় ঠেকাতে মোতায়েন করা হয় আনসার বাহিনী সহ 4 প্লাটুন বিজিবি, ছিল পুলিশ ও র‍্যাব সদস্যরাও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কমিটি তখন কাজ করেছে, এই মার্কেটটা ঝুঁকিপূর্ণ মার্কেটে তখন সেই অর্থে ঢুকেনি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো, এবং আমাদের কর্মীরা কাজ করছে, সবাই সাথে আছে, এবং তাদের যতটুকু সম্ভব ডিএনসিসির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন, উত্তর সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি সংস্থা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।